না ওটা নিতে হয় না মানুষের জিনিস। কত ডাক আসছে এখানে, ও তো কি আব্বা। ছবি তুলব, কত বার্ড আসতেছে দেখছো আলিনা, কত ডাক আসতেছে। হ্যাঁ আমাদের তো লেক ভর্তি হয়ে গেছে, এটা হলো আমাদের অ্যাপার্টমেন্ট, অ্যাপার্টমেন্টের পাশেই লেক, লেকে এখন যেহেতু ঠান্ডা পড়ে যাচ্ছে, উইন্টার আসতেছে। কালকে রাতে টেম্পারেচার ছিল 6 রাতে, এখন 10-12 এরকম কিছু একটা হবে। প্রচুর হাঁস এখন এক জায়গায় হচ্ছে, এরা পরে মেক্সিকো অথবা ইউএসএতে যেখানে গরম আছে সেই সব জায়গায় ফ্লাই করবে, একসাথে ফ্লাই করবে, এই জন্য সব এক জায়গায় হচ্ছে এখন। উইন্টারে চলে যায় কারণ উইন্টারে তাপমাত্রা থাকে -30, -40, -50 কোনো কোনো সময়, তো এই সময় এরা এখানে থাকে না, এরা অন্য জায়গায় যেখানে একটু গরম বেশি সেখানে চলে যায়। এখন এই যে আসতেছে দেখেন, উড়ে উড়ে আসতেছে লেক, লেক ভর্তি হাঁস। এগুলো হাঁসও ঠিক বলা যাবে না, এগুলোকে বলে ওরা গুজ, ক্যানাডিয়ান গুজ। এটা হলো, এগুলো হলো হাঁস, পাখি হাঁস যেগুলো বলি আমরা আমাদের দেশে, হাঁস পাখি এগুলো, সেগুলো আসতেছে সব এই লেকে আসতেছে। হ্যাঁ এরা যখন ল্যান্ড করে ল্যান্ডিংটা খুব সুন্দর দেখতে। ও প্যালিকান, আই মিন প্যালিকান মনে হয় চলে গেছে, ফ্লাই করছে অন্য কোথাও চলে গেছে। হ্যাঁ 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 ওগুলোকে প্যালিকান বলে মা, ও ছোট ছোট লং, ও ওগুলো হলো পানকৌড়ি বলে, ওই যে ডুব দিয়ে দিয়ে যেগুলো মাছ ধরে পানির মধ্যে ডাইভ করে করে ফিশ ক্যাচ করে যেগুলো, হ্যাঁ ওগুলো, ওগুলো চলে গেছে ওগুলো। Huh.
Okay, okay, Alina, it's okay. গাছের পাতা হলুদ হওয়া শুরু করছে, যেহেতু টেম্পারেচার ড্রপ হয়েছে, এই জন্য গাছের পাতা এখন ঝরে যাবে 2-3 উইকসের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, তুমি ওইটা ধরো না মা, ওইটা ডার্টি। না মা, ফ্লাই করো না। ওকে ওকে, ফ্লাই করো না, ধরো, ওয়েট করো, 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 আলি না।